শনিবার বারাসাতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ন্যায্য মূল্যে বাজারের সমাপ্তি অনুষ্ঠানে এসে বহিরাগত দত্ত তৃণমূলকে নিশানা করেন। তিনি বলেন, যারা বহিরাগতের কথা বলছে তারাও রবীন্দ্রনাথ আওড়ায়, কিন্তু রবীন্দ্রনাথকে মানছেন না। রবীন্দ্রনাথ ছাড়া ভারতকে মহামানবের মিলনক্ষেত্র হিসেবে দেখেছেন, আর ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন? তৃণমূল নেতা কর্মীরা চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ নেই, না আছে কোনো কর্মসূচি, তাই আদর্শহীনভাবে দল ছাড়ছে মানুষ। একই সঙ্গে বিমান বসু স্বীকার করেন যে বিজেপি দলের একটি আদর্শ আছে। বিমান বসুর কথায় সেটা হলো মনুবাদের আদর্শ, আর সেই মনুবাদকে না বুঝে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপিতে যাচ্ছে, সেটাই বিপদ বলে মত তার। তিনি এদিন বলেন, আরএসএস আর বিজেপি মিলে সারা দেশে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করছে। এখন তারা ধর্ম জাতপাতের সঙ্গে ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন করছে, আর রাজ্যের সরকারও তৃণমূল মানুষে মানুষে বিভেদ করছে। সরকারও তৃণমূল কংগ্রেস বহিরাগত বলে মানুষে মানুষে ভাগাভাগি তিনি দেশের মধ্যে মানতে নারাজ। তার দাবি, তিনি যদি পাঞ্জাবে যান তাহলে কি তিনি বহিরাগত হবেন? বরং বিমান বসু এদিন আরও প্রশ্ন তোলেন, দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিরা রয়েছেন, তাদের কি বহিরাগত বলা হবে? তার দাবি, সবাই আগে ভারতীয়। বিমান বসু এদিন বলেন, তিনি চূড়ান্ত বিজেপি বিরোধী, তবে বিরোধী মানে তাকে চাড্ডা নাড্ডা ফাড্ডা বলে আক্রমণ করতে হবে? বরং বিমান বসু এদিন বলেন, নাড্ডা জাতিটি পরিশ্রম একটি জাত। রাজ্য সরকারও তৃণমূলের সমালোচনা করে বিমান বসু এদিন আঁকড়ে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। বলেন, রবীন্দ্রনাথ তো মহামানবের মিলনক্ষেত্র হিসেবে দেশকে দেখেছিলেন, আমাদের উচিত সেভাবেই ভাবা, তবে তাকে সঠিক সম্মান জানানো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান। আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।